আরেকটা একদম নতুন ভিডিও আর একটা নতুন জায়গা আর অনেকদিন না ভালো বিরিয়ানি খাওয়া হয়নি মানে বিরিয়ানি লাস্ট কবে ভালো বিরিয়ানি খেয়েছি ভুলে গেছি তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো একটা জায়গা থেকে ভালো বিরিয়ানি খাওয়া যাক আর সেটাও যদি আবার কম্বো হয় তাহলে তো বাস মানে চার চাঁদ লাগবে ওরকম একটা ব্যাপার এবং শুনেছি নাকি বেশ ভালো খেতে তো দেখা যাক সেটা কিরকম খেতে হবে না খেতে হবে সব কিছু তো বলবোই চলো ডিরেক্ট দোকানটার সামনে যাওয়া যাক আর দেখা যাক যে কী কী কম্বো আছে আর তার কী কী দাম আছে না আছে সব কিছু তো ইন ডিটেলসে বলবো বাট অ্যাফোর্ডেবল ফুডসের ভিডিও কিছু তো স্পেশাল হতে হবে নাকি তোমাদের জন্য কিন্তু স্পেশাল অফার আছে অ্যাফোর্ডেবল ফুডসের যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য ঠিক আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে কিন্তু অফারটা পাবে না সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আপাতত চলো আর আমি আপাতত লালবাতিতে দাঁড়াই নয়তো আমাকে এই যে এখান থেকে ধরে পেটাবে ঠিক আছে এই জায়গাটা তোমরা অনেকেই চেনো এটা হচ্ছে গড়িয়ার মোড় এটা 6 নম্বর বাস স্ট্যান্ড গড়িয়ার হ্যাঁ তোমরা কে কে মিমি সিনেমাটা দেখেছো আমাকে একটুখানি বলো তো আমার এখনও অবধি দেখা হয়নি এবং শুনলাম নাকি বেশ ভালো হয়েছে সিনেমাটা দেখার ইচ্ছা আছে দেখা যাক কবে দেখি মানে অনেকদিনই আমার কোনো সিনেমা টিনেমা দেখা হয় না দেখা যাক মিমি সিনেমাটা দেখার আমার ইচ্ছা আছে চলো এবার ডিরেক্ট দোকানটার সামনে যাওয়া যাক তারপর গিয়ে বাকি কথাবার্তা হচ্ছে ততক্ষণ একটুখানি রাইডটা এনজয় করো নাকি চলো সেই দোকানটা যেখানে বেশ ভালো বিরিয়ানি পাওয়া যায় বাট এখানের ভিডিও কিন্তু তোমরা আগে একবার দেখেছো সেখানে আমি অন্য কম্বোগুলো ট্রাই করেছিলাম এখানে কিন্তু আরও ভালো ভালো অনেকগুলো লাচ্ছা পরোটা কম্বো আছে পোলাও কম্বো আছে সেগুলো ট্রাই করেছিলাম আর এবার আমি বিরিয়ানিটা মেনলি ট্রাই করতে এসেছি আর এখানে বিরিয়ানি কম্বোর যে দামটা আছে না চিকেন বিরিয়ানি যে কম্বোটার দাম আছে তার দাম হচ্ছে 145 টাকা তাতে থাকছে হচ্ছে 1 প্লেট চিকেন বিরিয়ানি সাথে 2 পিস চিকেন টিক্কা 2 পিস চিকেন কষা এবং স্যালাড তো এত কিছু নিয়ে দাম পড়ছে মাত্র 145 টাকা আর মাটন বিরিয়ানি সেম কম্বোই থাকবে শুধু বিরিয়ানিটা মাটন বিরিয়ানি থাকবে তার দাম হচ্ছে 170 টাকা বেশ রিজনেবল এবং বেশ ভালো কোয়ালিটির বিরিয়ানি এর আগে কিন্তু আমি এখান থেকে যে বাকি কম্বোগুলো খেয়েছিলাম সেটা খেয়ে ভালো লেগেছে সেই জন্যই কিন্তু আমি আবার এসেছি বিরিয়ানিটা ট্রাই করার জন্য তো এবার বিরিয়ানিটা নেওয়া যাক দেখা যাক যে তার কীরকম টেস্ট তোমাদেরকেও জানাবো তো চলো খাবার দাবারগুলো নেওয়া যাক তারপরে ব্যাক করছি আমার প্লেট সাজিয়ে দাঁড়িয়ে পড়েছি কী কী আছে না এই প্লেটটা একবার দেখতে পাচ্ছ সব কিছু আছে একটা এরকম বড় চিকেনের পিস আছে ডিম আছে চিকেন কষা আছে 2 পিস টিক্কা আছে 1 পিস মাটন আছে আর এর ভেতরে 1 পিস আলুও আছে ঠিক আছে এই হচ্ছে পুরো একটা প্লেট বাট এই মাটনটা আমি আলাদা করে নিয়েছি কারণ বিরিয়ানিটা তো একই খেতে হবে জাস্ট মাটনটা হয়তো আলাদা হবে সেই জন্য মাটনটা আলাদা করে নিয়েছি আর এটা মেনলি আমি চিকেন বিরিয়ানির যে কম্বোটা ওটা আমি নিয়েছি আর আলুটা কোথায় আছে এই হচ্ছে আলু বাবা হাত দিয়েছি না মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে এরকম একটা ফিল আসছে আর এখানে আছে স্যালাড আর একটা লঙ্কা আছে মেনলি ব্যাপারটা হচ্ছে এই দোকানটা একটি টেক অ্যাওয়ে কাউন্টার এখানে বসে খাওয়ার কোনোরকম জায়গা নেই সেই জন্য আমরা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছি এই হচ্ছে বিরিয়ানি অনেকদিন বাদে বিরিয়ানি খাবো আলাদাই মানে লোভটা আলাদা লেভেলের লাগছে ঠিক আছে মনে হচ্ছে মানে কতক্ষণে আমি খাবো ফার্স্টে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এই যে চিকেন টিক্কা দিয়ে আগেরবার যে চিকেন টিক্কাটা খেয়েছিলাম ওটা এতখানি পোড়া পোড়া ছিল না আগেরটা তো বেশ ভালো লেগেছিল এটা টেস্ট করে দেখা যাক চলো ফার্স্ট বাইট আগেরবারের থেকে এবারে কিন্তু এই চিকেন টিক্কাটা আমার অতটা বেশি ভালো লাগলো না আগেরবার অনেক বেশি ভালো লেগেছিলো আমার এটা কিন্তু ভেতর থেকে একটু ড্রাই ড্রাই বটে এটা হালকা ডিসঅ্যাপয়েন্ট করলো এটা হয়তো অন্যদিন তোমরা ভালো পেতে পারো আগে হয়তো কোনো কারণে ড্রাই হয়ে গেছে যাই হোক এটা কিন্তু নর্মালি বেশ ভালো খেতে হয় মেন যেটা আমি এখানে খাওয়ার জন্য এসেছি সেটা হচ্ছে বিরিয়ানি এই হচ্ছে বিরিয়ানি আর উপর থেকে এরকম বেরেস্তা দেখতে পাচ্ছি একদম ঝুড়ো ঝুড়ো লং গ্রেন রাইসের বিরিয়ানি দেখতেই পাচ্ছ এই রাইসটা ওয়েল কুক একদম প্রপার বয়েল যতখানি প্রয়োজন ঠিক ততখানি রাইসটার মধ্যে একদম হালকা অ্যারোমা আছে খুব যে গন্ধ আছে সেরকম নয় কিন্তু রাইসটা কিন্তু বেশ টেস্টি খেতে এইটুকু বল অনেক জায়গায় হয় কি রাইসটা কিন্তু একটুখানি বেশি অয়েলি করে ফেলে এটা কিন্তু সেটা করেনি বেশ ড্রাই হাতে কিন্তু অতখানিও তেল লেগে নেই যতখানি মানে অন্য বিরিয়ানিতে খেলে রেগে থাকে আলুটা দেখা যাক আলুটা না আমি হাত দিচ্ছি লিটারালি বলছি মনে হচ্ছে ভেঙে যাবে জাস্ট এরকম করছি মানে
একদম নরম তুলতুলে যাকে বলে, মানে বেশি সিদ্ধ হয়ে গেছে। রাইসের সাথে না একটু খেয়ে দেখায়, আলুটার ভিতর দারুণ মশলা ঢুকে যায় এবং কালারটা দেখেই বোঝা যাচ্ছে দারুণ খেতে। আচ্ছা একটা ছোট প্রশ্ন আছে, প্রশ্নটার কি উত্তরটা দিবি? বল বল বল। হ্যাঁ বলছি, এই আলুটা ভালো লাগছে নাকি আলুর সঙ্গে পোস্ত দিলে ভালো লাগে? ছেলেপুলে ননভেজ হয়ে যাচ্ছে, আলু পোস্ত যদি ননভেজ হয় এখন আলু পোস্তই ননভেজ, ঠিক আছে? যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা ইউটিউব দেখো, আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর এবার বিরিয়ানির সাথে যে চিকেনটা দিয়েছে, এইরকম চিকেন দিয়েছে আর যেরকম নরম, এই যো খুলে খুলে পড়ছে, ঠিক আছে? তো নরম কতটা বুঝতে পারবে, এই দেখো এই দেখো, মানে হাড়গুলো খুলে খুলে যাচ্ছে এতখানি নরমের। চিকেনটা কিন্তু বেশ জুসি, ঠিক আছে? তো একদমই শুকনো শুকনো ড্রাই ড্রাই চিকেন নয়, আবার মশলা গেছে এই চিকেনের ভিতর এবং জিনিসটা কিন্তু অপি লাগবে। অনেক দিন বাদে না এখন একটা ভালো বিরিয়ানি খাচ্ছে। এবার এই লেগ পিসটা কামড় দেওয়া যাক, চলো। চিকেনটার ভিতর একদম প্রপার মশলাপাতি ঢুকেছে এবং বেশ ভালো লাগছে খেতে। এখানে তোমরা দামটা দেখতে পাচ্ছ, যে চিকেন বিরিয়ানি উইথ এগ 145 টাকা, সাথে দু পিস কাবাব, দু পিস চিকেন কষা এবং স্যালাড। মাটন বিরিয়ানি আছে 170 টাকা, দু পিস কাবাব, দু পিস চিকেন কষা আর স্যালাড। এবার এই চিকেন কষাটা খাওয়া যাক, আর এটার না আলাদা লেভেলের টেস্ট আছে, ঠিক আছে? এরকম দু পিস দিয়েছে, এরকম বড় বড় দু পিস দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ বেশ বড় বড় দু পিস দিয়েছে, তেল ভাসছে দেখতে পাচ্ছ তেল। এটাকে খেয়ে দেখা যাক, বস মানে আউট হয়ে যাবে, সিরিয়াসলি বলছি, মানে চিকেন কষাটা না আলাদা লেভেল খেতে, আলাদাই লেভেল খেতে, মানে যতবার খাই ততবার মুগ্ধ হয়ে যায়। একটুখানি এই যে ঝোলটা যে আছে ওটাকে নিয়ে নিই বিরিয়ানির সাথে মাখিয়ে, এরকম করে নিয়ে চিকেন কষাটা এসে ট্রাই করো। আমি বলছি তোমরা ভালো ভালো জায়গায় চিকেন কষা ভুলে যাবে, এটুকু গ্যারান্টি। আর এখানে ডিম দিয়েছে, ডিম সম্বন্ধে কিছু বলার নেই, বিরিয়ানির সাথে খেতে ভালো লাগে, এর থেকে বেশি কিছু বলার নেই। যাই হোক, এই মাটনটা এবার খাওয়ার পালা। এই মাটনটা কীরকম নরম সেটা তো দেখতে হবে নাকি? এই হচ্ছে মাটন, আর এই হচ্ছে মাটনের সফটনেস, এই যে এই হচ্ছে মাটনের সফটনেস, এই হচ্ছে মাটন ফুলে এলো ভেতর থেকে একদম ব্রাউনিশ ব্রাউনিশ, যেটা মাটনটা মানে একদম প্রপার সেদ্ধ হলে তবে এরকম একটা কালার আসে। জিনিসটা খেয়ে দেখা যাক, এই বিরিয়ানিতে ব্যাপার আছে বল, জাদু আছে। অনেকদিন বাদে একটা প্রপার ভালো বিরিয়ানি খেলাম। এবার একটা লাস্ট বাইট দেবো, যেটা হচ্ছে হেভেন বাইট যাকে বলে। একটুখানি মাটন নিয়ে নেবো, একটুখানি চিকেন নিয়ে নেবো, একটুখানি আলু নিয়ে নেবো, আর এই চিকেন কষার যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা একটুখানি নিয়ে নেবো, আর এবার রাইসের সাথে মাখিয়ে পুরো এরকম মাখা মাখা অবস্থা এটা নিয়ে মুখ। আমার মুখ বন্ধ হয়ে গেছে, আলাদা লেভেল খেতে বল। এটা কি বাইট ছিল? হেভেন, হেভেন বাইট। এরপরে একটাই কথা আছে, মরে গেলে 2000 টাকা পাবেন, মরে গেলে 2000 টাকা পাবেন। শেষ করি কাবাব এক করছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভিডিওটা এন্ড করছি ঠিক এই দোকানের সামনে থেকেই। বস খাবার দাবার প্রতিটা ফাটা ফাটি লেভেলের আছে। আর যেই অফারটার ব্যাপারে তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে, তোমরা যদি এখানে এসে অ্যাফোর্ডেবল ফুডসকে সাবস্ক্রাইব করা আছে, এটা যদি তোমরা এখানে দেখাও, মানে দেখাতে হবে কিন্তু অ্যাফোর্ডেবল ফুডসকে সাবস্ক্রাইব করা আছে, তাহলে কিন্তু তোমরা এখানে 10 টাকা ছাড় পেয়ে যাবে, মানে 145টা 135 টাকা হয়ে যাবে, 170 টাকারটা 160 টাকা হয়ে যাবে। দেখো আমি জানি 10 টাকা খুব কম ছাড়, বাট 10 টাকা হলেও কিন্তু ছাড় আছে। আমি বলবো তোমরা এখানে এসে একবার চিকেন যে কষাটা আছে না ওটা ট্রাই করো, বস যতবার খাই ততবার মুগ্ধ হয়ে যায়, ফাটা ফাটি লেভেলের লাগে। সিরিয়াসলি কিছু বলার নেই ওই চিকেন কষাটাকে নিয়ে। বিরিয়ানিটা যে খেলাম ওটা বেশ ভালো লেগেছে, আর অনেক জায়গাতেই কিন্তু এখনো ডিম দেয় না, বাট এখানে কিন্তু এখনো ডিম দিচ্ছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, আর এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে নাকতলা, নাকতলার যে বান্টি সিনেমা হলটা আছে, এই হচ্ছে বান্টি সিনেমা হলের গলিটা, আর তার পাশে হচ্ছে বান্টি পেট্রোল পাম্পটা, এই হচ্ছে বান্টি পেট্রোল পাম্প, এবং তার একদম অপোজিটেই কিন্তু হচ্ছে এই লজ্জাতে তাম, এই যে দেখতে পাচ্ছ নাম হচ্ছে লজ্জাতে তাম। নাম যাই হোক না কেন, খাবার দাবার কিন্তু বস ফাটা ফাটি, এইটুকু গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। তোমরা একবার এসে খাও, আমি বলছি তোমরা দ্বিতীয়বার আসতে বাধ্য, এইটুকু গ্যারান্টি আমার। তো আর তেমন কিছু বলবো না, আপাতত ভিডিওটা দেখে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে বেল নোটিফিকেশানটাকে অল রাখবে, যাতে এরকম ভালো ভালো ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে, এবং সাবস্ক্রাইবটা আরেকটা কারণে করতে হবে, যদি এই অফারটা পেতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবে। অবশ্যই কিন্তু এই লাল বাটনটাকে প্রেস করে সাদা করে দাও, বা যে কোনো যা খুশি করে দাও। তো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।